नमस्कार जलपाइगुड़ी दूरदर्शन अपने आओ एक बार सुस्वागतम सबाई के शुभ शारदिया प्रति बछर न्याय बछर आमरा बेरिये पड़ेछि दूरदर्शनेर पर्दाय आपनादेरके निये संगे उत्तरबंगेर पूजो परिक्रमाय उत्तरबंगेर ग्राम जनपद रास्ता घाट जे पूजोगुलो एकेबारे प्रत्यंत ग्रामे हय बा जे पूजोगुलो एकेबारे आड़ाले आबडाले थेके जाय बा विभिन्न बड़ो धरनेर पूजो सब धरनेर पूजो आमादेर दूरदर्शनेर पर्दार मध्य दिये आमरा आपनादेर देखाबो घरे बसे আপনারা আমাদের সঙ্গে থাকুন আসুন আমরা বেরিয়ে পড়ি আপনাদের সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় এই বছরের পূজো পরিক্রমায় উত্তরবঙ্গের রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কিন্তু কোথাও চোখে পড়ে শীতল পাটি কোথাও বা ধানের শীষ কোথাও বা নরম রাস্তা আর এই সমস্ত জিনিস দিয়েই আজকের আমরা এই প্যান্ডেলে যে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্যান্ডেলটি কিন্তু তৈরি থিমের দৌড়ে তারা নেই আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা জেনে নেব আমাদের মালদা জেলার পুরাটুলি স্পোর্টিং ক্লাব আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আমরা পেয়ে গেছি সেই ক্লাবের কিছু সদস্যদের আসুন জেনে নিই এই পূজোর সম্পর্কে বিশদে তাদের কাছে এবছর আমাদের পূজো 59 বছরে পদার্পণ হলো এবছর আমাদের বিশেষ থিম উমাবাটি মাকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে রূপে সাজিয়ে তুলেছি ঠিক আছে এবছর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে দর্পণের মাঝে মা দুর্গার দর্শন তার সাথে আছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক আর বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এবার গ্রামের যে সমস্ত শিল্পকলা যে ডালি বাঁশের বেত বাবুই পাখির বাসা ধান এসব নিয়ে আমাদের প্যান্ডেলটা টোটালটা প্রদীপ মাটির প্রদীপ নিয়েই পুরো তুলে ধরেছি আমরা প্যান্ডেলটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝংকার ক্লাবে এই বছরে ঝংকার ক্লাবের থিম কিন্তু একটু ইতিহাস ঘেঁষা আসুন বিস্তারে জেনে নিই ক্লাবের সদস্যদের আমরা পেয়ে গেছি এবার এই বছর আমাদের 76তম দুর্গাপূজা হচ্ছে আর আমাদের মালদা ঝংকার ক্লাব একটা আলাদা থিম নিয়ে চলে দেখুন মালদা ঝংকার ক্লাব দুর্গাপূজাতে বাজেটে স্বল্প কিন্তু সৃষ্টিতে বিশাল এটাই আমাদের মন্ত্র আমরা প্রতিবার বিভিন্ন বিষয় নিয়ে এবং চেষ্টা করি পৌরাণিক বিষয়গুলো নিয়েই আমরা থিম তুলে ধরি আমাদের এবারের থিম হচ্ছে অকালবোধন এবং এই অকালবোধন শ্রীরামচন্দ্র করেছিলেন এবং তার ফলেই শরৎকালে দুর্গাপূজার সৃষ্টি তো আমরা চেষ্টা করছি আমাদের যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা পাবলিকের মধ্যে আসুক আমাদের এই প্যান্ডেল যে আপনারা দেখতে পাচ্ছেন চাটাই চট মাটি এবং আদিবাসী লেবারদের দিয়ে আমরা এই কাজগুলো করেছি মালদা জেলার অন্যতম বড় পুজো উদ্যোক্তাদের মধ্যে একটা নাম করাই যেতে পারে বালুচর কল্যাণ সমিতি প্রতি বছর তারা তাদের পুজোতে নতুন নতুন চমক দিয়ে থাকেন আসুন আমরা পেয়ে গেছি সেই ক্লাবের কিছু সদস্যদের জেনে নিই তাদের এবারের পুজো সম্পর্কে বিস্তারে এবারের পুজোর থিম হচ্ছে প্রাচ্য আর পাশ্চাত্যের সংমিশ্রণ আমাদের পুজো মণ্ডপটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্যালেস আদলে আর বাদ বাকি টোটালটা হচ্ছে বার্কিংহাম প্যালেসের আদলে দুটোকে সংমিশ্রণ করেছি এটা জনসাধারণের চাহিদা অনুযায়ী কারণ গতবার আমরা রানী রাসমণির বাড়ি করেছিলাম তারা চেয়েছিল যে একটু আরও নতুনত্ব কিছু করা যায় কি না সেই চিন্তাভাবনা নিয়েই আমরা
এই জিনিসটাকে করেছি। পেয়ে গেছি কিছু দর্শনার্থীদের, আসুন তাদের সাথে কথা বলে নিই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বর্ষা মণ্ডল। আজকে কি প্রথম? না, কালকেও বেরোনো হয়েছিল, আজকে একটু আর কি আরেকটু বেরোনো হলো। আপনার নাম? আমার নাম প্রণতি দাস সরকার। আচ্ছা, আপনি তো গৃহবধূ, বাড়ির কাজকর্ম মানে কটা দিন কি বাড়িতেই রান্না বান্না হয় নাকি মনে হয় যে না কটা দিন বাইরে খাওয়া দাওয়া? বাইরে খাওয়া দাওয়াও হয়। হ্যাঁ। তোমার কি নাম? সৃজিতা। সৃজিতা, আচ্ছা, সৃজিতার কটা জামা হয়েছে? পাঁচটা। পাঁচটা? কটা পরা হয়েছে এখনো অবধি? সব জামা কি পরে ফেলেছো? পরনি? দুইটা পরা হয়েছে। দুইটা? কটা ঠাকুর দেখেছো সৃজিতা? একটা। একটা? বাহ। আপনার নাম? আমার নাম দিব্যদাস। এটাই কি প্রথম, মানে আজকে প্রথম বেরোনো? আজকে ফার্স্ট। আচ্ছা, পুজোর সময় কোনটা বেশি ভালো লাগে, এই প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা নাকি বন্ধুদের সাথে বসে এক জায়গায় আড্ডা দেওয়া, কোনটা প্রেফার করবা? বন্ধুদের সাথেও ভালো লাগে, কিন্তু মেইনলি ফ্যামিলির সাথে বেশি ভালো লাগে টাইম স্পেন্ড করতে পুজোর সময়। এই যে শান্তি ভারতী পরিষদের যে মন্দিরের আদলে তৈরি করেছেন, এটি এই কনসেপ্টটা কোথা থেকে আসলো আপনার মাথায়? আমরা প্রায় 5-6 মাস আগেই মিটিং করে একটা স্থির করে ফেলেছিলাম যে এবার দক্ষিণ ভারতের একটা মন্দির মালদার জেলার মানুষকে একটা উপহার দিতে চাই। সেইখান থেকে চিন্তাভাবনা করে আমরা মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরটাকে বেছে নিয়েছিলাম। এখানে অনেক দেবদেবীর মূর্তি সমাহার আছে, কালারফুল প্যান্ডেল হবে, সেই সেটার কথা মাথায় রেখে আমরা এটা ঠিক করে রেখেছিলাম। আমাদের মালদা জেলার দুর্গাপূজার ইতিহাস 500 বছরের পুরনো। শহরের কয়েকটি জায়গায় 300-400 বছরের পূজা মণ্ডপ আছে, অনেক জায়গায় 70-75 বছরের পূজা মণ্ডপ আছে, এবং মালদা শহরে প্রায় 10-12টি পূজা বিগ বাজেটে পূজা হয়, যেগুলোর বাজেট প্রায় 15-50 লক্ষ পর্যন্ত। এবং তাছাড়াও বিভিন্ন ছোটো ছোটো পুজো হয়, কিছু বাড়ির পুজো হয় যাদের বাজেট ছোটো, অনেক পুজো আছে যেগুলো ছোটো বাজেটের পুজো কিন্তু খুব সুন্দর করে গ্রামের পরিবেশ সাজানো, ছোটো নতুন আইডিয়া দিয়ে সাজানো, এরকম বিভিন্ন পুজো মালদা জেলায় আছে। আমাদের মালদা মূলত ইংলিশবাজার শহরটা মহানন্দা নদীর ধার দিয়ে অবস্থিত, আর অপর পারে ওল মালদা, এবং বাকি যে ব্লকগুলোতে আছে সেগুলো তো বিভিন্ন জমিদার বাড়ির কয়েকটি পুরনো জমিদার বাড়ির পুজো আছে যেগুলো 100-200-300 বছরের পুরনো। এই মালদা জেলার মোটামুটি পুজোর এই ইতিহাস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুব গোষ্ঠীর প্যান্ডেলে, দেখতেই পাচ্ছেন অসাধারণ তাদের নির্মাণ শৈলী এবং মূর্তিও ভীষণ সুন্দর। পেয়ে গেছি ক্লাবের কিছু সদস্যদের, আসুন তাদের সাথে কথা বলে নিই। আচ্ছা, আপনাদের এবার থিম কি? আমাদের থিম রাজস্থানের এক মন্দিরের আদলে প্যান্ডেল হয়েছে। এই পুজো প্যান্ডেল স্বাভাবিকভাবেই ভীষণ মন কাড়া, ভিড়ও অত্যন্ত বেশি হয়, দর্শনার্থীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে? দর্শনার্থী বলতে আমরা তো বিশেষভাবে কিছু প্রশাসনের সাহায্য নিই, তাছাড়া আমাদের পার্সোনাল কিছু ভলেন্টিয়ার এবং এনসিসির কিছু ক্যাডেট আমাদের সঙ্গে যুক্ত আছে, তারা আমাদের টোটাল এটা পরিচালনা এবং দেখাশোনা করে। ঘুরতে ঘুরতে চলে এসেছি গঙ্গারামপুরে, দাঁড়িয়ে রয়েছি গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে ঢুকলেই মনে হবে একখণ্ড ইতিহাস আমাদের জড়িয়ে রয়েছে।
হ্যাঁ, ইতিহাস এই জন্যই বললাম, ইতিহাস আমাদের পুরাণ, আমাদের ঐতিহ্য সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আসুন আমরা কথা বলিনি সেই ক্লাবের সদস্যদের। এই যে এত সুন্দর একটি থিম, এত সুন্দর পুরাণ ইতিহাস সব কিছু মিলিয়ে, এই ভাবনাটা কিভাবে এলো? আমরা এটা ভাবনা একবার প্রথমবার এই দুর্গাপূজা হয়ে গেলেই না, পরবর্তী আমরা কি প্ল্যান করব পরবর্তী বছরে সেটা আমরা ভাবনা শুরু করি, কোন থিমটা দিলে ভালো হবে কি হবে সেটা আমরা এই পুজোর পর থেকেই শুরু হয়ে যাবে আমাদের আলোচনা। মানে এক বছর আগের থেকে থিমের চিন্তা ভাবনা শুরু হয়। তো আজই হম ফার্স্ট নিকলে হ্যাঁ, তো ইহা কা ভিউ দেখকে বহুত আচ্ছা লাগ রা হ্যায়। জেসে কি পিছলে বার কে অ্যাকর্ডিং ইস বার কা প্যান্ডেল আই থিঙ্ক বহুত হি খুবসুরত হ্যায়। আমরা সবাই শারদীয়া দুর্গাপুজোর বছরভর অপেক্ষা করি যে মা কখন আমাদের মাঝে আসবেন। মা ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে আমাদের মাঝে এসেছেন, গোটা পশ্চিমবঙ্গে ব্যাপী, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে যেখানে বাঙালি আছে সবাই মাতৃ আরাধনায় মেতেছে। আমার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা সহ বালুরঘাট লোকসভা এবং সমগ্র পশ্চিমবঙ্গের যারা অধিবাসী আছেন, এছাড়াও পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছেন যারা মাতৃ আরাধনায় যারা নিষ্ঠ হয়েছেন, মাতৃ আরাধনায় যারা নিহত হয়েছেন, তাদের সকলকে আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই কটা দিন মায়ের আশীর্বাদে খুব ভালো কাটুক। বাংলা সংস্কৃতির অঙ্গ দুর্গাপুজো, হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতি বাংলার সাথে জড়িয়ে পড়েছে। কত প্রাচীন এই পুজো তা ঐতিহাসিকরা বলতে পারবেন বা ইতিহাসবিদরা বলতে পারবেন, কিন্তু বাঙালির রক্তে বাঙালির সংস্কৃতিতে মা দুর্গার আরাধনা তা এমনভাবে মিশে গেছে যে বাঙালিকে এর থেকে আলাদা করা যায় না। বাঙালির সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপুজোর শুভেচ্ছা আরও একবার আপনাদের সকলকে। ইউনেস্কো আমাদের এই সংস্কৃতিকে তাদের শিলমোহর দিতে বাধ্য হয়েছে, পৃথিবীর ধরোহর হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে কলকাতার দুর্গাপুজোকে। আসুন এই তিথিতে মায়ের কাছে আমরা সবাই প্রার্থনা করি যে সকলে যেন এই কটা দিন অত্যন্ত আনন্দের সাথে কাটায় এবং মা আগামী দিনে আমাদের জন্য যেন মঙ্গল করেন, আমাদের মধ্যে সুখ শান্তি সম্প্রীতি ভালোবাসা যেন আরও দিন দিন বৃদ্ধি পায়, মায়ের কাছে এই প্রার্থনা করি। আমাদের এই অঞ্চলটির নাম দুর্গাবাড়ি, আর এই দুর্গাবাড়ির অঞ্চলটির নামের উৎপত্তি হলো যে আমাদের এখানে যে অবস্থিত আছে দুর্গামণ্ডপ, সেই দুর্গামণ্ডপ থেকেই আমাদের এই অঞ্চলটির নাম দুর্গাবাড়ি। তিন দিন ধরে এখানে যারা আশেপাশের লোক এসে এখানকার হচ্ছে সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন এখানে কিন্তু একটা সবাই মিলে বসে এখানে প্রসাদ খাওয়া হয় এবং বেশ ধুমধামের সাথেই এই হচ্ছে পুজোটা বরাবরের মতো পালন হয়ে আসছে। পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বালুরঘাট। হ্যাঁ, একেবারে নাটকের শহর বালুরঘাট। আমরা চলে এসেছি কচিকলা একাডেমি। কচিকলা একাডেমি পুজোর নাম যথেষ্ট রয়েছে এখানে, তারা বহু অনেক বছর ধরে পুজো করে আসছেন এবং তাদের পুজোতে প্রতি বছরই কিন্তু অন্য রকম চমক থাকে। আমরা ক্লাবের কিছু সদস্যদের পেয়ে গেছি, আসুন কথা বলে নিই। কচিকলা একাডেমিতে প্রতি বছরই নতুনত্বর একটা চমক থাকে, এবছর আপনাদের পুজোর থিম এবং বাজেট কি, কত? এবারে আমাদের থিম হচ্ছে মানে দূষিত পদার্থ, মানে যেন পলিথিন বা ফোমের ইয়ে, মানে যেগুলো মানুষের খুব হার্মফুল মানুষের জীবনে, সেইগুলোকে বর্জন করে একদম বাঁশ দিয়ে, বাঁশের থেকে বাঁশের অ্যান্সিলারি, খালি বাঁশ দিয়ে তো পুজো হয় না, বাঁশের প্যান্ডেলের স্ট্রাকচারে লাগে অমুক লাগে, কিন্তু বাঁশের অ্যান্সিলারি যেগুলো শিল্প আছে বাঁশ দিয়ে, এগুলো যে বাতা তৈরি হয় বা ইয়ে তৈরি হয়, এই সব গ্রামের যেগুলো হয় সেইগুলোকে তুলে ধরে চাই দিয়েই সব কিছু এখানে করা হয়েছে। যখন পুজো আমরা শুরু করি
তখন এমন স্বর্গীয় একটা অনুভূতি হয়, কল্পনা করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এবং এই কয়েকদিন এত সুন্দরভাবে আনন্দ করা হয়, কিন্তু মায়ের যখন বিসর্জন হয় তখন চোখ দিয়ে অনবরত জল বের হয়, তখন মনে হয় যে আমাদের ঘর শূন্য, সব শূন্য হয়ে গেল। বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেটা বালুরঘাটে যথেষ্ট উন্নত মানের হয়। কচিকলা থেকে শুরু করে অভিযাত্রী, প্রগতি, ত্রিধারা, সংকেত, উত্তম আশা সবাই খুব আড়ম্বরপূর্ণভাবেই এর আয়োজন করে থাকে। বালুরঘাটের যে সংস্কৃতি তার সঙ্গে দুর্গাপূজা যেন একদম ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে আছে। মানুষজন যথেষ্ট আনন্দ করে, সারা রাত ধরে এখন ঠাকুরও দেখে। আমরাই যেমন আজকে বন্ধুরা মিলে একটু বের হব, ফলত বাঙালির কাছে যেভাবে যে রূপে দুর্গা আসেন, মা দুর্গা অশুভ শক্তির বিনাশিনী রূপে আসেন, সেটাকে মনে নিয়েই আমরা আনন্দ উদযাপন করি। বালুরঘাটও তার ব্যতিক্রম নয়, আমরাও তার ব্যতিক্রম নই। দেখুন, এই প্যান্ডেলের মধ্যে প্রায় ১২ রকমের জিনিস দিয়ে কাজ হয়েছে, সবই কিন্তু প্রাকৃতিক সমস্ত জিনিস, যেগুলো উপেক্ষিত। আজকে ভিতরে যে মাশরুমের মতো, মানে আমরা মাশরুম অনেকে বলে থাকি, যেটা বড় বড় জঙ্গলের মধ্যে কাঠের উপরে হয়ে থাকে, সেইটা দিয়ে দেখুন সাজানো হয়েছে প্যান্ডেল। ব্যবহার হয়েছে যেটা নারকেলের যে ঝাড়ু তৈরি করা হয় নারকেলের খিল দিয়ে, সেই নারকেলের খিল দিয়ে কিন্তু এর মণ্ডপ ভিতরে সাজানো হয়েছে। সাজানো হয়েছে আমরা যে শালপাতার বাটি, মানে ফুচকা খাওয়ানোর জন্য ব্যবহার করি, সেইগুলো দিয়ে দেখুন সাজানো হয়েছে। ময়ূর বাহিরে দেখলেন, ময়ূর আছে, ময়ূরের মুখটা করা হয়েছে অর্জুনের ফল দিয়ে। এইভাবেই আমরা বিভিন্নভাবে প্যান্ডেলটাকে সাজানোর চেষ্টা করেছি। উত্তরবঙ্গের পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একেবারে সীমান্তে। আসলে সীমান্ত বিভাজন এসব কি সত্যি হয়? মায়ের কাছে তো সব সন্তানই সমান। হ্যাঁ, সীমান্ত এই জন্যই বললাম কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হিলি বর্ডারে। দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনেই বাংলাদেশ, আর এপারে ভারত। কিন্তু মায়ের কাছে তার সব সন্তানই তো সমান। তাই পুজোর কটা দিন দেবী দুর্গার আহ্বানে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে উঠি একসাথে এক সূত্রে। কটা দিন আমরা নির্ভেজাল আনন্দে মাতোয়ারা হই। দেবী দুর্গার কাছে প্রার্থনা, সবাই ভালো থাকুক, তার সন্তান তো সবাই। এবছর আমাদের পরিক্রমা আমরা ঘুরতে ঘুরতে শেষ করছি এখানেই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে বছর আশা রাখবো আমরা সবাই আবার সুস্থতার সাথে মা দুর্গার আহ্বানে আবার একত্রিত হব। ভালো থাকুন, ভালো রাখুন, এবছরের মতো বিদায়, নমস্কার।